আসসালামু আলাইকুম। এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট কবে দিবে, 6 অক্টোবর নাকি 10 অক্টোবর? কালকে থেকে এই কমেন্টগুলো প্রচুর পরিমাণে পাচ্ছি। এসএসসি রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে এক নম্বর র্যাঙ্কিং এ যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, অ্যাপসটাকে ইনস্টল করবে। এই অ্যাপস থেকে কোনো ধরনের কোনো অপেক্ষা ছাড়াই জাস্ট ডুববে, রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। ভাইয়া, 10 অক্টোবর নাকি এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট দিবে? আবার অনেকে বলছে 6 অক্টোবর নাকি এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট দিবে। আমি আমার অবস্থানটুকু একটু ক্লিয়ার করি। আজ 2 দিনে এসএসসি 24 নিয়ে কোনো ভিডিও আপলোড করি নাই। একটা অনার্স ভর্তি বিষয়ক কালকে একটা ভিডিও দিয়েছিলাম, জাস্ট এই পর্যন্তই। আপলোড করার মন মানসিকতা নাই, মানে কি আপলোড করব, শিক্ষা বোর্ড তো কিছুই বলছে না, তাহলে আপলোড করব কি? আমি আমার দিক থেকে আমার অবস্থানটা ক্লিয়ার করি। আজকে রবিবার, কালকে সোমবার, তারপর দিন মঙ্গলবার, এই 3টা দিনের ভিতর আমাদের ক্লিয়ার তথ্য পাওয়ার কথা। যে এর ভিতরে ক্লিয়ার জানিয়ে দেওয়া হবে কবে রেজাল্টের প্রস্তাবনাটা আসলে অনুমোদন পেয়েছে কিনা বা পরবর্তী সিদ্ধান্ত কি, ক্লিয়ার একটা তথ্যের ভিতর পেয়ে যাব। যদি এই 3 দিনের ভিতর আমি এইচএসসি 24 নিয়ে ক্লিয়ার কোনো তথ্য না পাই, ইনশাল্লাহ পাবো, যদি না পাই শিক্ষা বোর্ডের উপর আসলে ওইভাবে ট্রাস্ট করতে পারছি না, কারণ কি বারবার বিপদস্ত হতে হতে ভরসাটি চলে গেছে। যদি এর ভিতরে ক্লিয়ার তথ্য না পাই তাহলে এইচএসসি 25 নিয়ে কাজ শুরু করে দেবো। এইচএসসি 25 ব্যাচের সাজেশন দরকার, তাদের সাজেশনগুলো আপলোড করা শুরু করে দেবো। এইচএসসি 24 ব্যাচকে আমাকে বাধ্য হয়ে এক প্রকার তখন সাইডে রাখতে হবে, কারণ কি একই ভিডিও যদি আমি বারবার করে দিতে থাকি তুমি নিজে এসেই বলবে যে ভাইয়া এক ভিডিও কয়েকবার ছাড়তেছেন, একই কথা বারবার করে বলতেছেন। এই জন্য এইচএসসি 24 ব্যাচ নিয়ে যদি এই 3 দিনের ভিতরে কোনো আপডেট না আসে তাহলে আর আমি ভিডিও বানাবো না। পরবর্তীতে আমাকে এইচএসসি 25 ব্যাচকে নিয়ে কাজ করতে হবে, ওরা সাজেশন চাচ্ছে বারবার করে। তবে আশা করা যায় এই 3 দিনের ভিতরে, আজকে কালকে বা পরশুদিন, এই 3 দিনের ভিতরে গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রকাশ পাবে, যে আপডেট থেকে আমাদের পুরো বিভ্রান্তিগুলো দূর হয়ে যাবে। এখন আসি রেজাল্ট প্রকাশ নিয়ে, আমরা 2টা তারিখ পেয়েছি। প্রথম তারিখ হচ্ছে 6 অক্টোবর নাকি রেজাল্ট দিবে, দ্বিতীয় তারিখ হচ্ছে 10 অক্টোবর নাকি রেজাল্ট দিবে। এখন আমি এখানে তোমাদের কনফিউশনটা দূর করে দিই, যেহেতু শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশের কোনো ফিক্সড তারিখ অ্যানাউন্স করা হয় নাই। তুমি যদি বলো যে 15 অক্টোবর রেজাল্ট দিবে, ভুল বলছো না। তুমি যদি বলো 20 অক্টোবর দিবে, তাও ভুল বলছো না। তুমি যদি বলো 30 অক্টোবর দিবে, তাও ভুল বলছো না। কারণ কি শিক্ষা বোর্ড যেহেতু বলে নাই কত তারিখে রেজাল্ট দিবে, তার মানে যে যে তারিখ বলবে ওই তারিখটাই ঠিক। অনেকে যে তারিখগুলো বলছে এর ভিতর যে কোনো একটা তারিখ শিক্ষা বোর্ডের তারিখের সাথে মিলেও যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই জন্য 6 অক্টোবর দিবে কি 10 অক্টোবর দিবে এইটা জানতে হলে শিক্ষা বোর্ডের কাছে যে প্রস্তাবনাটা আন্তঃশিক্ষা বোর্ড করেছে, যেটাকে এভাবে তারা ঝুলিয়ে রেখেছে, এখানে অনুমোদন দিতে পারে নাই, ওইটার আগে অনুমোদন লাগবে। যদি ওইটা অনুমোদন হয় তাহলে শিক্ষা বোর্ড কি করবে, তারিখ অ্যানাউন্স করে দিবে যত তারিখের রেজাল্টটা প্রকাশ হবে। যদি ওইটা অনুমোদন না হয় নতুনভাবে আরেকটা প্রস্তাবনা পাঠাবে, তারপরে তারিখটা অ্যানাউন্স করে দিবে যে ওইটা অনুমোদন হবে। আমার এখানে আরেকটু কিঞ্চিত পরিমাণ সন্দেহ হচ্ছে। সন্দেহটা হচ্ছে শিক্ষা বোর্ড আমাদেরকে বলছে প্রস্তাবনা রেডি হয় নাই, ওইদিক শিক্ষা বোর্ড কি রেজাল্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে? শুরু তো করার কথা, শিক্ষা বোর্ড ওইদিক গুছিয়ে রাখছে সব কিছু, রেজাল্ট তৈরির কার্যক্রম টোটালি কমপ্লিট করে। কারণ কি রেজাল্ট কীভাবে তৈরি করছে এটা যদি আবার অ্যানাউন্স হয়, সেক্ষেত্রে আবার নতুনভাবে আন্দোলন শুরু হবে, নতুনভাবে মিছিল শুরু হবে, এটা হবে ওইটা হবে। শিক্ষা বোর্ড যদি এখানে একটু কৌশল অবলম্বন করে তারা তলে তলে রেজাল্ট তৈরির কাজ সকল বোর্ড যদি কমপ্লিট করে রাখে, সেক্ষেত্রে মুহূর্তের ভিতরেই রেজাল্ট প্রকাশের তারিখটা অ্যানাউন্স হয়ে যাবে, এটাও করতে পারে। অনেক কিছুই হতে পারে। এতগুলো দিন কী করছে শিক্ষা বোর্ড, এইচএসসি 24 রেজাল্ট নিয়ে এতগুলো দিন কী করছে শিক্ষা বোর্ড? কিছুই কি করে নাই? অবশ্যই করেছে। কি করেছে বা কি কিছু করেছে সেটা আমরা একমাত্র জানতে পারবো যখনই পরবর্তী নোটিশ বা আপডেট প্রকাশ হবে। যে আদৌ শিক্ষা বোর্ড এতদিন বসেছিল নাকি রেজাল্ট তৈরির কার্যক্রম তাদের প্রায় শেষের দিকে, হঠাৎ করে একটা তারিখ অ্যানাউন্স হয়ে গেল যে 1 সপ্তাহ পরে রেজাল্ট প্রকাশ পাচ্ছে বা 2 সপ্তাহ পরে রেজাল্ট প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে ধরবে যে এতদিন তারা কার্যক্রম যতদূর পারছে এগিয়ে রেখেছে। 10 অক্টোবর নাকি 6 অক্টোবর, এই 2টা তারিখের 1টা তারিখও সঠিক না, আবার 2টা তারিখের 1টা তারিখও ভুল না, যে কোনো দিন রেজাল্ট প্রকাশ হতে পারে। এখন কোন দিন রেজাল্ট প্রকাশ হবে এটা একমাত্র শিক্ষা বোর্ড তারা নিজেরাই বলতে পারবে। শিক্ষা বোর্ড এখনো এটা ঠিক করে নাই যে কোন দিন রেজাল্ট প্রকাশ হবে, এরকম কোনো নির্দেশনাও তারা বোর্ডে এখনো পাঠায়নি। তারা শুধুমাত্র রেজাল্ট কিভাবে তৈরি হবে এর একটা প্রস্তাবনা শিক্ষা বোর্ডে পাঠিয়েছে, এবং ওই প্রস্তাবনাটা অনুমোদন হলে তারা পরবর্তীতে রেজাল্ট কত তারিখ প্রকাশ হবে এর একটা প্রস্তাবনা আবার মন্ত্রণালয়ে পাঠাবে। কয়েকটা ধাপে ধাপে অনুমোদন হয়ে পরবর্তীতে তারা যদি বলে যে না এই তারিখে রেজাল্ট প্রকাশ করা যেতে পারে, পরবর্তীতে ওই তারিখটা আমাদের কি করবে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে অমুক তারিখে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে। আমি আর 3টা দিন অপেক্ষা করব, আজকে কালকে আর পরশুদিন। এই 3 দিনের ভিতরে যদি আপডেট না পাই তাহলে আমাকে মাস্ট বি পরবর্তী একটা ব্যাচ নিয়ে কাজ শুরু করে দিতে হবে। কারণ কি ওই একই আপডেট আমি যদি আবারও প্রকাশ করতে চাই, তুমি এসে বলবে যে এক কথা ভাইয়া কয়বার বলবেন, এক ভিডিওতে কয় কথা বলবেন, বা একই কথা কয় ভিডিওতে বলবেন, এই ধরনের কমেন্ট কিন্তু আসে।
ঠিক আছে, আমি আর চাচ্ছি না তোমাদের একই কথা বারবার বলতে, আমি তোমাদের ব্যাচকে স্কিপ করে পরবর্তীতে নতুন একটা ব্যাচ নিয়ে কাজ শুরু করে দেবো। তারপরে শিক্ষা বোর্ড যেদিন আপডেট দেওয়ার দরকার দিবে ওই দিন আমি একটা আপডেট দিয়ে দেবো। তবে আশা করা যায় আজকে কালকে প্রশ্ন দিন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যে তথ্যগুলো আমাদের কাছে দিয়েছে যে সোম মঙ্গলবারের ভিতর অর্থাৎ রবি থেকে মঙ্গলবারের ভিতরে যে কোনো একদিন আমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়ে যাবে, যেই নোটিশে আমাদের ক্লিয়ারলি বলা থাকবে যে HS24 পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি করা হবে এবং কত তারিখে রেজাল্ট দিবে তার একটা সম্ভাব্য সময় তারা বলে দিবে। এই জন্য আমরা আরেকটু সময় রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটা দিন অপেক্ষা করব। আর যদি ভাগ্য ভালো থাকে আজকে এই নোটিশটা প্রকাশ হয়ে যেতে পারে বা আজকে একটা আপডেট চলে আসতে পারে, যদি আজকে না আসে কালকে আসবে, কালকে আসলে পরশু দিন আসবে, তার অতিরিক্ত সময় যাবে না। আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে আশা করি টেনশন করতে হবে না, কারণ কি এই তিনটা দিন আমরা সবসময় ওয়েবসাইটগুলোর উপর নজর রাখবো। শুক্র শনি বন্ধ ছিল, সরকারি ছুটি, পরবর্তীতে রবিবার থেকে আজ থেকে কার্যক্রম শুরু হচ্ছে এবং আজ থেকে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি সবসময় নজর রাখছি ওয়েবসাইটগুলোর উপর, যখনই HS24 নিয়ে কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রচুর পরিমাণে শিক্ষার্থী কমেন্ট করছিল যে রেজাল্ট প্রকাশে একটা তারিখ অ্যানাউন্স হয়েছে, এই তারিখটা আসলে সত্য কিনা। না, একদমই না, এই তারিখটা সত্য হয় না, শিক্ষা বোর্ড থেকে এরকম কোনো তারিখ এখনো জানানো হয় নাই। যখন জানাবে তখন হয়তো বা এই তারিখের সাথে মিলেও যেতে পারে। ওই যে ঝড়ে বক পরে ফকিরের কেরামতিবার একটা কথা শুনেছো না, ঠিক এই কোয়ালিটি কিছু একটা। তুমি যদি এখন বলো যে 5 তারিখে রেজাল্ট দিবে ওইটাও সত্যি, তুমি যদি বলো 10 তারিখে, 15 তারিখে, 20 তারিখে ওইগুলোও সত্যি। শিক্ষা বোর্ড যেটা বলবে পরবর্তী যে তারিখটা দেবে সেই তারিখে এই যে কোনো এক তারিখের সাথে মিলেও যেতে পারে। তবে অ্যাকুরেট করে কোনো কিছু এখনই বলা যাচ্ছে না। শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরির প্রস্তাবনা বিষয়ক একটা অনুমোদন পাক, তারপরে এই বিষয়ে একটা আপডেট দিক, পরবর্তীতে তারা রেজাল্ট প্রকাশের তারিখটাও দিয়ে দিবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।